পাঞ্চাই রিভারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব ভিউ। সকালবেলা মনটা একদম খুশিতে ভরে গেল। আমরা যাব ওই বাঁদিকের রাস্তা ধরে, দার্জিলিং 75 কিলোমিটার, সাইবাড়ি 3 কিলোমিটার। দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, শুকনার পথে এগিয়ে চলেছি আমরা। সামনে শাহরুখ খান, পিছনে আমি। চলুন, এই রাস্তায় প্রচুর গাড়ি একদম ধারে চেপে দিচ্ছে, তাই বন্ধ করবো। অপূর্ব সুন্দর রাস্তাটা, অপূর্ব। দূরে পাহাড় দেখা যাচ্ছে, বাঁদিকে জঙ্গল, ডান দিকে চা বাগান। ডান দিকে চা বাগানটা এখন বাড়িতে ঢাকা পড়ে গেল। গাড়ি আসছে আসতে। বাঁদিকে মেফেয়ার টি এস্টেট ফেলে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা শুধু দেখুন, শুকনার 2 কিলোমিটার বাকি, আর এই যে চা বাগান। সামনে শাহরুখ যাচ্ছে, স্যাঁতস্যাঁতে ঠান্ডা ওয়েদার। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু অপূর্ব লাগছে, সিরিয়াসলি অপূর্ব লাগছে। ডান দিকটা লাগছে দেখুন, পুরো চা বাগানের মধ্যে দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এইটার জন্যই তো আসা, মানে এই অপূর্ব দৃশ্য, এত কষ্টের পর এই রকম একটা সৌন্দর্যের সামনে যখন এসে দাঁড়াই, তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, আর আরো নতুন করে উজ্জীবিত হয়ে যাই, আরো নতুন নতুন রাস্তায় চলার শক্তিও বেড়ে যায়। অপূর্ব, অপূর্ব নীল আকাশ, পাহাড় ঝাপসা কারণ কুয়াশা হয়ে আছে, আর সবুজ গালিচা পেতে চা বাগান, অপূর্ব, অপূর্ব। আর ঠিক তার বাঁদিকে প্রকৃতির কি অপূর্ব সৌন্দর্য, মাঝখান দিয়ে পাকা রাস্তা, লোকজন যাতায়াত করছে, বাঁদিকে ঘন জঙ্গল, আর ডান দিকে এই অপার সৌন্দর্য, মানে ভাবা যায় না। এই প্রকৃতির টানে আমি বারবার এরকম রাইডে বেরোবো, বারবার। এবার একটু চড়াই রাস্তা শুরু হচ্ছে, যাই, যেতে যেতে আরও কথা হবে, চলুন। পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে, আর আমরা এখানে বসে, আমি আর শাহরুখ চা খেয়ে নিচ্ছি, ব্ল্যাক টি উইদাউট সুগার।
এখানে অ্যাভেলেবল। এর আগের রাস্তাগুলোতে কিন্তু আমরা পাইনি। সুন্দর পুরো চড়াই দেখছি সামনের মোড় থেকে। চল এরপরেই আমাদের যুদ্ধ শুরু হবে, মেন যুদ্ধ শুরু হবে এরপর থেকে, বুঝতে পারছি না। আর তার মধ্যে আমার গোপ্রোটা আবার ডিস্টার্ব করছে, এক্ষুনি এসডি কার্ড এরর দেখাচ্ছিল। আমি জানি না কতক্ষণ এটাতে আমি রেকর্ড করতে পারবো, টেনশান হচ্ছে। দুদিনের ফুটেজ আমি এখনও কালেক্ট করিনি, দেখছি কোনো জায়গায় পৌঁছে গিয়ে আমি আজকে কালেক্ট করে নেবো। আজকে টোটালটা রেডি করে নিতে হবে, কারণ এসডি কার্ডটাকে ফাঁকা রাখতে হবে, নাহলে ঠিকঠাক স্পিড দিচ্ছে না বলে মনে হয় সমস্যা হচ্ছে। চলুন চাটা খেয়ে নিয়ে এগিয়ে যাই। এই জায়গাটা পুরো এলিফ্যান্ট ক্রসিং জোন, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। আমরা এগিয়ে যাচ্ছি, ভাবিনি বা বুঝতে পারিনি এই রকম কষ্টটা হবে এই ব্যাগের জন্য। আমরা মানে রীতিমতো কষ্ট পাচ্ছি, রীতিমতো বলছি, মানে প্যাডেল যেখানে করা বন্ধ করছি এক ফুটও যাচ্ছে না সাইকেল, একদম অ্যাট দ্যাট মোমেন্ট পুরো সাইকেল স্টপ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমার অবস্থা দেখে বুঝতে পারছেন চড়াই রাস্তা টানতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই কিছু দূর করে সাইকেল চালাচ্ছি আর কিছুটা করে হেঁটে যাচ্ছি। এইভাবেই চড়াইটা উঠবো, তারপর উদ্রাইতে গিয়ে সাইকেলে বসবো ফের। চলুন যাই, জায়গাটা অপূর্ব জায়গা, প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে চলছি, চারদিকে পাখির আওয়াজ, অন্য কোনো শব্দ নেই, কিন্তু এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন এটা, সেই জন্যে এটাও একটা ভয়ের ব্যাপার। আশেপাশে লোকজনও তো নেই, মাঝে মধ্যে একটা করে বাইক যাচ্ছে বা গাড়ি যাচ্ছে, এই মানে শোচনীয় অবস্থা। চলুন, এই শাহরুখ খান সামনে যাচ্ছে, আমাদের পিছনের ব্যাগটা এত ভারী করাটা ভুল হয়েছে। চলুন যাই। দোকান খানিকা দোকান থ্যাংক ইউ। কলকাতা সে ওর 100 কিলোমিটার দূর সে আ রহা হুঁ। দার্জিলিং জানা হ্যাঁ, আজ তো কার্শিয়াং তক রুকেঙ্গে হাম লোক। কার্শিয়াং ইয়াহ সে 20-22 কিলোমিটার হোগা না, ওয়েসে হি হোগা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো মোটামুটি অনেকখানি রাস্তায় চলে এসেছি, ম্যাপে একটা জিনিস বুঝতে পারলাম না, গুগল ম্যাপে দেখাচ্ছিল 35 কিলোমিটার, সরি 34 কিলোমিটার, আর রাস্তায় যে হোর্ডিংগুলো বা এগুলো প্ল্যাকার্ডগুলো দেওয়া থাকে সেখানে দেখাচ্ছিল 54 কিলোমিটার। এতটা পার্থক্য, এত কিছু আমি বুঝতে পারলাম না কেন ওই রকম দেখাচ্ছে। তবে যাই হোক, এখন এখান থেকে গুগলে দেখলাম 22 কিলোমিটার, আর এখানে যে দাদারা কাজ করছেন ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারাও বললেন আর 22 কিলোমিটার। সমস্যা হচ্ছে আমাদের জল প্রায় শেষ হয়ে গেছে, জল নিতে হবে, আর ব্রেকফাস্ট করেছিলাম ম্যাগি, সে কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না, মানে এতটা পরিশ্রম হচ্ছে বলে বোঝানো যাবে না। যারা এরকমভাবে সাইকেল নিয়ে আসতে চান
তাদেরকে বারবার করে বলবো আসুন, কোনো অসুবিধা নেই, এমনি অসুবিধা কিছু নেই, প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এর একটা আলাদা মজা, ভালো লাগছে, কষ্ট যেমন হচ্ছে তেমন ভালোও লাগছে। কিন্তু আপনার সাইকেলের সাথে যে লাগেজটা আনবেন না, লাগেজটা চেষ্টা করবেন কম। ওই বন্ধ কর, কপিরাইট আসবে। আপনার লাগেজটা একটু কম করার চেষ্টা করবেন, তাতে কী হবে আপনার উঠতে সুবিধা হবে, তবু একটু চালাতে পারবেন। আমরা কিছুটা চালাচ্ছি, কিছুটা হেঁটে যাচ্ছি, আর যখন চালাচ্ছি তখন ভিডিও করতে পারছি না, কারণ এত চড়াই দু হাতে হ্যান্ডেল না ধরলে সাপোর্ট পাচ্ছি না, মানে হাত হাতের ওপর প্রেশার দিতে হচ্ছে, হ্যান্ডেলটা চেপে ধরতে হচ্ছে, যেহেতু বড় লাগেজ তো ছেড়ে দিলে নিচের দিকে নেমে আসছি। তো এটাই হচ্ছে গল্প, প্রচণ্ড কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আজকে গিয়ে কার্শিয়াংয়ে রেস্ট নিলে কালকে দার্জিলিং উঠতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না, কারণ কার্শিয়াং আজকে কখন গিয়ে পৌঁছবো তারও কোনো ঠিক নেই। চলুন যাই, তারপর কথা বলছি। কীরকম জায়গায় বসে আছি একবার ভাবুন, মানে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, এই রকম একটা জায়গায় বসে আছি, পিছনে আমাদের সাইকেলগুলো, আর রাস্তা উঠে যাচ্ছে, রাস্তাটা ঢালু, বুঝতে পারছেন কি না জানি না, পিছনের দিকে যত পিছনের দিকে যাবেন তত ঢালু। আমরা প্রচুর রাস্তা হাঁটতে হাঁটতে এলাম, সমস্যা যেটা হচ্ছে সাইকেল এবং সাইকেলের সাথে এই যে বড় ব্যাগটা রয়েছে, এই দুটো একসাথে নিয়ে হেঁটে যাওয়াটা মোটেও চ্যাংড়ামির ব্যাপার নয়। আমরা এখন একটু বসেছি, যদিও এখানে বসা বারণ, কিন্তু উপায় নেই, আমরা আর পেরে উঠছি না, তো একটু বসলাম, একটু জল খেয়ে নিই, নিয়ে তারপর আবার এগিয়ে যাব। চলুন। চড়াইটা বুঝতে পারছেন, মানে স্কুটি এখানে স্পিড কমে যাচ্ছে স্কুটির, এবার বুঝে দেখুন আমরা এই রাস্তায় কী করে এই পিছনে এই লোডটা নিয়ে সাইকেলটা চালাবো। যতটুকু চালানো যাচ্ছে চালাচ্ছি, এখনও পর্যন্ত কোনো ঢালু জায়গাই পাইনি। আমরা যেটা ভাবছিলাম যে কিছুটা চড়াই কিছুটা ঢালু, ঢালু জায়গায় গিয়ে আমরা সাইকেল চালাবো, ঢালু এখনও পর্যন্ত পাইনি, টোটালটাই চড়াই, অনেকখানি উঠে এসেছি, দেখা যাক, আর 20 কিলোমিটারের মতো হয়তো বাকি। চলুন, এখানে নেটওয়ার্কও নেই যে আমি ম্যাপ দেখবো, অফলাইন ডাউনলোড করা আছে, ওখান থেকেই দেখছি, চলুন দেখি যাওয়া যাক, তারপর কথা বলছি আবার। Yeah.
কতটা উপরে উঠে এসেছি দেখুন। খাদটা বুঝতে পারছেন কি লেভেলের খাদ। ওইখান থেকে আমরা উঠে এখন এই আমাদের আরোহী আর এই আমাদের শাহরুক ভাই, প্রচন্ড কষ্ট হচ্ছে, যা কষ্ট হচ্ছে আনন্দও আছে একদম। কষ্ট কষ্ট মানে সে বলে বোঝানো যাবে না কী কষ্ট হচ্ছে। আমরা হাসি মুখে এনজয় করছি এই নেচারটাকে, সেই জন্যে আমি হয়তো মানে চোখে মুখে বোঝা যাচ্ছে না, তবে কষ্ট মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সিরিয়াসলি বলছি। আর জলও শেষ হয়ে এসছে, এইটাই চাপের ব্যাপার। আর 2-3 কিলোমিটার গেলে দোকান পাবো। শুনলাম এখানে কয়েকজন অফিসার ছিলেন, তারা আমাদের সাথে ছবি তুললেন, আমাদেরকে বাহবা দিলেন, এইগুলোই তো পাওনা, আর কি চাই। এই যে এত কষ্ট করে যাচ্ছি কেন, কিসের জন্য, এর বাইরে কিছুই পাবো না। এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশান, আর আমি এই যে নেচারটাকে উপভোগ করছি যেভাবে একদম প্রাকৃতিকভাবে, এইটাই আনন্দ। এর বাইরে আর অন্য কোনো আনন্দের প্রয়োজন হয় না। চারিদিক থেকে পাখির আওয়াজ আসছে, বিভিন্ন রকমের জানা অজানা পাখির শব্দ, তারপর টয় ট্রেন গেল এক্ষুনি, অপূর্ব, মানে দুর্দান্ত লাগছে। দেখাবো পুরো ভিডিওটা, যারা দেখবেন তারা সমস্ত তথ্যও পাবেন এবং আমরা কীভাবে কী যাচ্ছি না যাচ্ছি সেটাও দেখতে পারবেন, কতটা কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারবেন আশা করি। হয়তো ভিডিওতে তো সমস্তটা বোঝানো সম্ভব নয়, কিন্তু আশা করছি দেখলে বুঝতে পারবেন মানে অবস্থা খারাপ। তাই রিকোয়েস্ট রইল অবশ্যই করে পুরো ভিডিওটা দেখুন প্লিজ, আমরা অনেক কষ্ট করে এই জায়গাটায় যাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইবটা করে নিন, আর নিচে দেওয়া বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রামেতে ফলো করলে আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট ইনস্টাগ্রামে দিয়ে থাকি। তো থ্যাংক ইউ, তো আপনারা জয়েন হয়ে যান তাড়াতাড়ি, প্রচুর আড্ডা হবে, গল্প হবে, ইনস্টাগ্রামে তো আমাকে মেসেজ করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। চলুন, এখানে আবার নো পার্কিং নো স্টপিং জোন, এলিফ্যান্ট ক্রসিং জোন, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইবার একটু ঢালু মনে হচ্ছে, সামনে থেকে একটু ঢালু রাস্তা, এখন সামনে না গেলে বুঝতে পারবো না। চলুন যাই, যেতে যেতে কথা বলি। কি অপূর্ব লাগছে দেখুন, ওই দূরে, ওই দূরে দেখা যাচ্ছে শহর, জানি না ওটা শিলিগুড়ি কিনা, তবে ওই দূরে শহর দেখা যাচ্ছে, বাকিটা পুরো সবুজে সবুজ হয়ে আছে, যতদূর চোখ যাচ্ছে শুধু ওই মাঝের কয়েকটা জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গা শুধু সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে। আমি জানি না আজকের আমরা কতদূর যেতে পারবো, কিন্তু এই বারবার দাঁড়াচ্ছি এই একটাই কারণে, প্রকৃতি বারবার করে টেনে ধরছে আমাদেরকে, অপূর্ব একটা অনুভূতি, অপূর্ব, দুর্দান্ত লাগছে। এদিকে রাস্তা চড়াই এই উদরাই নেমে যাচ্ছে, এইদিকে রাস্তা উপরে উঠে যাচ্ছে, এই শাহরুক দাঁড়িয়ে এসে বসে আমাদের সাইকেলগুলো এই। চলুন যাই, এগিয়ে যাই, তবে দেখা যাক, দার্জিলিং যেতে পারবো বলে মনে হয় না, তার মাঝে হয়তো কোথাও থাকতে হতে পারে, দেখছি। তবে সোনাদা টার্গেট নেবো, সোনাদা যদি গিয়ে থাকতে পারি আমরা। চলুন যাই, রেস্টুরেন্টের বাইরে থেকে পিছন দিকের ভিউটা শুধু দেখুন, মানে অকল্পনীয়। এখানে বসার জায়গা, আজকে এখন রোদ্দুর আছে বলে তাই, নাহলে বিকেলের টাইমে কিন্তু এখানে বসতে অপূর্ব লাগবে। একদম নিচে খাত থেকে শুরু হয়ে এই উঁচুতে পাহাড়, ও পুরো মন শান্তি হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। এখান থেকে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু
আমাদের কি এখনো অনেকখানি রাস্তা যেতে হবে? তো তো উঠতে তো আমাদের হবেই, এখন বিদায় বেলা। তো চলুন সামনে রাস্তাটাও দেখাই আপনাদেরকে, চলুন যাই। গোপ্রো সমস্যা করার কারণে অনেক ফুটেজই আমি এখানে তুলে ধরতে পারলাম না। আমরা ওখানে হালকা করে খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। রাস্তা রীতিমতো চড়াই, খুব সামান্য রাস্তাই আমরা ঢালু রাস্তা পেয়েছি। সেই রাস্তা ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সবুজের বুক চিরে পাহাড়ের গা বেয়ে এগিয়ে গেছি দুজন অনেকখানি রাস্তা, আর তারপর পৌঁছেছি কার্শিয়াং। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে, সেখানে থাকবে রোমহর্ষক সেই গল্প যেখান থেকে আমরা কার্শিয়াং থেকে দার্জিলিং পৌঁছাবো আর আমাদের স্বপ্নপূরণের রাস্তা শেষ হবে। ততক্ষণের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।